হ্যালো গীতা, আমি শাগুনিল এবং আজকে আমি একটা বিশেষ বিষয় আলোচনা করব, যে বিষয়টাকে কেন্দ্র করে অলরেডি বেশ অনেকেই কিন্তু ভিডিওস বানিয়েছেন। তো সাধারণত যখন অন্য কেউ কোনো পার্টিকুলার বিষয় নিয়ে ভিডিও বানিয়ে ফেলেন, তারপরে আমি আর সেটা নিয়ে খুব একটা কথা বলি না, যদি না সেটা খুব দরকারি কথা হয়। তো সেরকমই দরকারি কথা হচ্ছে এটা একটা, সে কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি। নাহলে রিসেন্টলি আমি দেখলাম যে অরিত্রদা, মানে অরিত্রস জ্ঞান, সে একটা ভিডিও বানিয়েছে ও আন্তাবা গানটাকে নিয়ে, পুষ্পার, সেটা ফেমিনিস্ট ব্যাপার স্যাপার, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে অরিত্রদা। তো সেটা নিয়ে আমার নিজস্ব কিছু মতামত ছিল, কিন্তু অরিত্রদা ভিডিওটা এত সুন্দর বানিয়েছে যে তারপরে আর দর্শককে আমার আলাদা করে সত্যি বলতে বলার কিছু নেই, যে কারণে আমি ওটাকে নিয়ে আলাদা করে আর ভিডিও বানাইনি। নাহলে কিন্তু আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছিল ইস্যুটাকে দেখে, আমার কিছু বক্তব্য ছিল, কিন্তু নতুন করে কি বলবো, যে কারণে আমি বানাইনি। মানে নতুন কিছু যদি আমি চিন্তা না করতে পারি দর্শককে, সেক্ষেত্রে ভিডিও বানানোর কোনো পয়েন্ট নেই, একই কথা বলে ভিউজ নেওয়া সেটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের এগেনস্টে মারাত্মক রকমভাবেই একটা এলিগেশন রয়েছে, বিশেষ করে যারা কমার্শিয়াল স্টার বাংলা, তাদের যারা ভক্ত তারা এই এলিগেশনটা করে যে আমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করি না। কারণ আমরা তো হিডালালকেও ভালো রিভিউ দিচ্ছি, আমরা বিনয় বাদল দীনেশকেও ভালো রিভিউ দিচ্ছি, আমরা বলছি মানুষকে হলে দেখতে যেতে, কিন্তু সেই ছবিগুলো কেউ দেখতেও যায় না। ফলত কোনটা অ্যাকচুয়ালি বাংলা ছবি সাপোর্ট করা, কোনটা বাংলা ছবি সাপোর্ট করা নয়, সেটা নিয়েও বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু ওঠে এই ক্ষেত্রে। তবে এই এলিগেশনটা আমাদের এগেনস্টে রয়েছে। এবার আজকে দেখতে পাচ্ছি আমি যে অভিনেতা বিশাল বিষ্ণু একটা ছবি করছেন, যে ছবিটার নাম হচ্ছে এফআইআর, এটা তামিল তেলেগু বাইলিঙ্গুয়াল একটা ছবি হতে চলেছে এবং 11 ফেব্রুয়ারি ছবিটা রিলিজ করছে। এবার এই ছবিটার যেটা পোস্টার সেটা কিন্তু সেম টু সেম দেবের ছবি কবির থেকে ইন্সপায়ার্ড, একদম, মানে ইন্সপায়ার্ড বলাটাও ওটাকে অনেকটা ডিফেন্ড করা হয়ে যাবে, জিনিসটা একদমই কপি, পুরো সেম টু সেম দেবের ছবি কবিরের পোস্টার থেকে একদম হুবহু কপি করা হয়েছে এফআইআরের পোস্টারটা। এবার এটাকে আমি নিজে খেয়াল করেছিলাম না, সত্যি কথা বলতে গেলে আমি নিজে খেয়াল করিনি, এটা আমার মাথায় ক্লিক করেনি, অর্থাৎ ভিডিওটা করেছিল আমি দেখে তারপর আমার মাথায় ক্লিক করেছে জিনিসটা, আমার নিজে থেকে জিনিসটা মাথায় আসেনি। তবে একটা কথা এটাও সত্যি যে আমরা ধরুন বিভিন্ন সময়ে, ধরুন যখন বাংলা ছবি খারাপ রিভিউ দিই, তখন অনেকে এরকম বলেন যে বলিউড ছবিকে, হিন্দি ছবিকে সাপোর্ট করে, বাংলা ছবিকে সাপোর্ট করে না। তারাই আমাদের চ্যানেলে যখন কিছুদিন থেকে যায়, দেখতে থাকে ভিডিও, তখন তারা বুঝে যে আরে এরা তো বলিউড ছবিকেও সাপোর্ট করে না, এরা বলিউড ছবিকেও সমালোচনা করে, তখন তারা বুঝতে পারে যে আচ্ছা তারা, তার মানে এরা দক্ষিণী, মানে কিছু না কিছু তো এলিগেশন দিতেই হবে আমাদের উপরে, কারণ আমরা বাংলার যারা কমার্শিয়াল স্টার তাদেরকে খারাপ বলছি, তাদের ছবি আমাদের ভালো লাগছে না। তো তখন তারা বুঝে যে আচ্ছা এদেরকে তাহলে মানে ক্রিটিসিজম করবো যে তোমরা দক্ষিণী ইন্ডাস্ট্রি মানেই সব ভালো। ফলত সেটা কোনো ব্যাপার নয়, আসলে এগুলো কোনো সত্যি কথা নয়, এগুলো দর্শকদের রাগ হয়, সেই রাগের থেকে তারা আমাদের দিকে একটা একটা কিছু তো বলতে হবে, মানে আমাদের স্টারকে বাজে বলছে কিছু তো বলতে হবে, তো সেটা তারা বলেন, সেটা তারা বলতেই পারেন, সেটা নিয়ে আমাদের কোনো রকম রাগ নেই, সব ধরনের দর্শককে নিয়েই আমাদের কাজ। কিন্তু আমার এটাই বক্তব্য যে কপি যদি বাংলা ইন্ডাস্ট্রি অন্য কারুর থেকে করে আমরা সেটাও বলবো, যদি দক্ষিণ ইন্ডাস্ট্রি অন্য কারুর থেকে করে, বাংলা ছবির থেকে করে, আমরা কিন্তু সেমলি সেটাও ভিডিও করে বলবো। জাস্ট আমার এইটুকুই উদ্দেশ্য ছিল এই ভিডিওতে, আমার পয়েন্ট শুধুমাত্র এইটুকুই, যে কারণে আমি একটা আলাদা করে ভিডিও বানালাম। আদারওয়াইজ কিন্তু অন্যরা বলে দিয়েছে, নতুন করে আর বলার আমার সত্যি বলতে এই ভিডিওতে কিছু নেই, কিন্তু অনেকে পরবর্তীকালে বলতেই পারেন আপনারা যে আপনি তো সেই বেলা বলেননি, এখন বাংলা ছবি যেই কপি করেছে আপনি বলছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা সোচ্চার হই, সেটা যে ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রি, মানে কপি হলেই আমরা সেখানে সোচ্চার হব, এটাই হচ্ছে মানে প্রধান বক্তব্য। মানে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, হইচইতে যে সিরিজটা এসেছিল সৃজিত মুখার্জির, সেটা একটা ইটিভি বাংলার একটা স্বাদ বলে একটা টেলিফিল্ম ছিল, সেটার থেকে ইন্সপায়ার্ড। আবার সেই স্বাদ কোথা থেকে ইন্সপায়ার্ড সেটা নিয়ে অরিত্রদা ভিডিও বানিয়েছিল। ফলত এই জিনিসটা আমরা করেই থাকি, মানে বাংলা ইন্ডাস্ট্রি যদি বাংলার কোনো কাজ থেকেও ইন্সপায়ার্ড হয়ে কোনো কাজ করে বা টুকে কাজ করে সেটাও আমরা বলি। তো আমাদের ওরকম কোনো ব্যাপার নেই যে বাংলা ইন্ডাস্ট্রি, আরে বাংলা ছবি, বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সবসময় চাইবো যে সেই ভাষার যে ছবিগুলো সেগুলোর যেন স্ট্যান্ডার্ডটা ভালো হয়। এবার স্ট্যান্ডার্ড ভালো করার প্রচেষ্টাটা বা অ্যাপ্রোচটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের, অনেকে রয়েছেন যে যারা ভাবেন যে ছবিকে ভালো বললে, মানুষ হলে গেলে তাহলেই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো হবে। আমাদের মতন অনেকে রয়েছেন যারা মনে করেন সঠিকভাবে সমালোচনা করলে ভালো মানে ছবির মান আরও বাড়বে পরবর্তীকালে, যে ছবিটা আজকে হচ্ছে যেটা বেসিক্যালি হয়তো বিভিন্ন ইন্ডাস্ট্রি সিনেমার সাপেক্ষে অতটা ভালো নয়, সেই ধরনের ছবির থেকে মানটা পরবর্তীকালে বাড়বে, যে কারণে আমরা সমালোচনা করি। সবার অ্যাপ্রোচ আলাদা, উদ্দেশ্য কিন্তু এক। তো এইটাই ছিল আমার ওভারঅল বক্তব্য এই ভিডিওটাতে, তোমাদের কী মতামত সেটা আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আমি জানি অনেক দেবভক্ত এই ভিডিওটা দেখছেন এবং তারা আবার আমাদেরকে বলবেন যে না তোরা দক্ষিণী ছবিকেই বেশি ভালোবাসিস, তোরা বাংলা ছবিকে সাপোর্ট করিস না, এক্সেট্রা এক্সেট্রা। আমি জানি এই ধরনের কমেন্ট এই ভিডিওর নিচেও পড়বে, তো কিছু করার নেই, মানে মানুষের যা ইচ্ছা তারা আমাদেরকে বলতে পারেন, সমালোচনা যেরকম আমরা করি আমরা সমালোচনা নিতেও জানি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।